ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমাদের টপিক হচ্ছে লিঙ্ক লিস্টের ইনসার্শন, দ্যাট মিন্স লিঙ্ক লিস্টে আমরা কিভাবে কোনো আইটেমকে ইনসার্ট করতে পারি সেটা আজকে আমরা দেখব। তো লিঙ্ক লিস্টে অ্যাকচুয়ালি দুইভাবে ইনসার্শন অপারেশনটা করা হয়ে থাকে। একটা হচ্ছে যে লিঙ্ক লিস্টের প্রথম যে নোড আছে সেখানে যদি আমরা আইটেমটাকে ইনসার্ট করতে চাই সেটার জন্য এক রকম অ্যালগোরিদম হবে, আর যদি আমরা লিঙ্ক লিস্টের অন্য যে কোনো দুটা নোডের মাঝখানে যদি আমরা ইনসার্ট করতে চাই তাহলে সেটার জন্য আরেক রকম অ্যালগোরিদম হবে। তো আজকে আমরা শুধুমাত্র দেখব যে লিঙ্ক লিস্টের প্রথমে যদি আমরা ইনসার্ট করতে চাই আইটেমকে তাহলে সেটার জন্য কী অ্যালগোরিদম হবে সেটা আজকে আমরা দেখব। তবে লিঙ্ক লিস্টের দুটা নোডের মাঝখানে কীভাবে অ্যাড করা যায় সেটাও দেখিয়ে দিব, তবে হয়তো অ্যালগোরিদমটা এখানে লিখব না, বাট এই অ্যালগোরিদমের মাধ্যমেই তোমার হচ্ছে বোঝানোর চেষ্টা করব। সো ইনিশিয়াল কিছু জিনিস বোঝা জরুরি এই লিঙ্ক লিস্টে ইনসার্ট করতে গেলে। যেমন প্রথম একটা জিনিস হচ্ছে অ্যাভেল লিস্ট, জিনিসটা বুঝতে হবে আমাদের, ঠিক আছে। অ্যাভেল লিস্ট হচ্ছে এমন একটা লিস্ট যেই লিস্টে তোমার হচ্ছে কোনো ইনফরমেশন রাখা নাই, সেই লিস্টটা খালি আছে, এমন একটা লিস্ট আমাদের দরকার। ফর এক্সাম্পল আমরা হচ্ছে এরকম লিখতে পারি অ্যাভেল, সেম লিঙ্ক লিস্টের মতোই হবে, কিন্তু সেটা হচ্ছে কি সেখানে ইনফরমেশনগুলো খালি থাকবে। কেন আমাদের এই অ্যাভেল লিস্টটা দরকার সেটা একটু বুঝার চেষ্টা করো। দেখো আমরা তো কোনো একটা নোড আমাদের এই লিঙ্ক লিস্টে অ্যাড করব, তাই না? কিন্তু সেই নোডটা আসলে আমরা কোথা থেকে পাবো? সেই নোডটা তো আমরা তোমার হচ্ছে নিজের মতো করে কোথা থেকে আনতে পারবো না, সেটা অবশ্যই কোনো না কোনো খালি জায়গা থেকে নিয়ে আসতে হবে। বিষয়টা অনেকটা এইরকম যে তোমার কোনো নির্দিষ্ট ড্রাইভে যদি তুমি এক্সট্রা কিছু জায়গা নিতে চাও তাহলে অন্য কোনো ড্রাইভ থেকে তোমার সেটা শ্রিঙ্ক করে ওই ড্রাইভে যোগ করতে হয়, তাই না? তো এইরকম এই লিঙ্ক লিস্টের, এই লিঙ্ক লিস্টের মধ্যে যদি তোমরা কোনো নোটকে অ্যাড করতে চাও অবশ্যই তোমার এমন একটা লিস্ট থেকে ওই নোটটা আনতে হবে যে লিস্টটা খালি আছে, ঠিক আছে। তো এই যে অ্যাভেল লিস্ট, এখান থেকে যে কোনো একটা নোট তুমি চুজ করবে এবং সেটাকে এখানে অ্যাড করবে। তো এটার জন্যই আমাদের হচ্ছে এই অ্যালগোরিদমে এই অ্যাভেল লিস্টের কথাটা বলা হয়ে থাকে। যে সবার প্রথমে দেখো স্টেপ মনে বলা হচ্ছে যে ইফ অ্যাভেল ইকুয়ালস টু নাল দেন রাইট ওভারফ্লো অ্যান্ড এক্সিট। বলা হচ্ছে যে এই অ্যাভেল লিস্টটা যদি নাল হয় মানে তোমার কাছে কোনো জায়গাই নেই এই তোমার হচ্ছে লিস্টের মধ্যে যোগ করার জন্য, ইনসার্ট করার জন্য, তাহলে কিন্তু তুমি হচ্ছে এখানে যোগ করতে পারবে না, ইনসার্ট করতে পারবে না। আর আমরা হচ্ছে তোমার ওভারফ্লো এবং আন্ডারফ্লো এর ডেফিনেশন থেকে কিন্তু জানি যে কোথা থেকে যদি আমরা কোনো কিছু ইনসার্ট করতে চাই এবং সেখানে যদি তোমার হচ্ছে কিছু নাই থাকে তাহলে সেখানে ওভারফ্লো এর ঘটনাটা ঘটে। এই জন্য সবার প্রথমে বলা হয়ে থাকে যে ইফ অ্যাভেল ইকুয়ালস টু নাল, আমাদের অ্যাভেলেবেল লিস্টটা যদি নাল হয় তাহলে তোমার হচ্ছে গিয়ে ওভারফ্লো ঘটবে, ঠিক আছে। আচ্ছা, তো যদি আমাদের অ্যাভেল লিস্টটা অ্যাভেলেবেল থাকে, অ্যাভেল মানে হচ্ছে অ্যাভেলেবেল, তো অ্যাভেলেবেল যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে, যে কোনো একটা নোটকে আমাদের চুজ করতে হবে। তো ফর এক্সাম্পল আমাদের এই যে প্রথম যে নোটটা আছে অ্যাভেলেবেল লিস্টের প্রথম যে নোট এটাকে আমরা ধরলাম হচ্ছে এন, এবং আমরা চাচ্ছি এই নোটটাকেই প্রথমে এখান থেকে তুলে নিয়ে এখানে অ্যাড করতে, ঠিক আছে। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, অবশ্যই এই নোটটাকে এই লিস্ট থেকে রিমুভ করতে হবে, এই কাজটা প্রথমে করতে হবে। এই জন্য দেখো আমাদের কি করা হচ্ছে যে সেট নিউ ইকুয়ালস টু অ্যাভেল অ্যান্ড অ্যাভেল ইকুয়ালস টু লিঙ্ক অ্যাভেল। আমরা কি করলাম, নতুন একটা পয়েন্টার ভ্যারিয়েবল নিলাম যেই ভ্যারিয়েবলটার নাম হচ্ছে নিউ, এবং এই ভ্যারিয়েবলের সাথে আমরা এটাকে কানেক্ট করে দিলাম, ঠিক আছে, এটাকে কানেক্ট করে দিলাম। এবং অ্যাভেল তো এই নোটটাকে প্রথমে কানেক্ট করা ছিল, তো এখানে আমরা কি করবো এই অ্যাভেলকে এটার সাথে কানেক্ট করে দিব, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের এই নোটটা এখন রিমুভ হয়ে আসলো বা এখান থেকে তোমার হচ্ছে ডিসকানেক্ট হয়ে আসলো, তাই না? তখন কি হবে, এই জিনিসটা আর থাকবে না এবং তোমার হচ্ছে এটাও আর থাকবে না, শুধু অ্যাভেলেবেলটা এখন এটাকে পয়েন্ট করছে এবং এই নিউ নামের যে পয়েন্টার ভ্যারিয়েবলটা আছে সেটা তোমার হচ্ছে এই নোটটাকে কানেক্ট করে আছে, এবং আমরা সেটা পেলাম হচ্ছে এই স্টেপের মাধ্যমে। স্টেপ টুতে বলা আছে যে নিউ ইকুয়ালস টু অ্যাভেল অ্যান্ড অ্যাভেল ইকুয়ালস টু লিঙ্ক অ্যাভেল, অ্যাভেলটা লিঙ্ক অ্যাভেলের সাথে এখন কানেক্ট করা আছে এবং
নিউটা এই নতুন নোডের সাথে কানেক্ট করা আছে। ওয়েল, এখন আমরা হচ্ছে আমাদের ফ্রি স্পেস পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই যে নতুন নোড, এই নতুন নোডের মধ্যে আমাদেরকে ইনফরমেশনটা ইনসার্ট করতে হবে। তো ফর এক্সাম্পল, তুমি যে আইটেমটা ইনসার্ট করতে চাচ্ছ সেই আইটেমটা আমরা এখানে এখানে ইনসার্ট করবো। সাপোজ আমরা যদি 10 ইনসার্ট করতে চাই তাহলে এখানে 10 চলে আসবে, তাই না? এটাই আমরা করলাম হচ্ছে 3 নম্বর স্টেপের মাধ্যমে, যে সেট ইনফো নিউ ইকুয়ালস টু আইটেম। এই নিউ নোডের, এর নামে নিউ নোডের ইনফোতে আমাদের আইটেমটা ইনসার্ট করে দিলাম। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই যে তোমার পয়েন্টার ভ্যারিয়েবলটা, এই পয়েন্টার ভ্যারিয়েবলটা এখন এটাকে তোমার হচ্ছে এটার সাথে কানেক্ট না করে কানেকশনটা হবে তোমার এই ভ্যারিয়েবলটার সাথে এটা, তাই না? এই জন্য 4 নম্বর স্টেপে করা আছে কি, দেখো 4 নম্বর এবং 5 নম্বর স্টেপটা একসাথে করা উচিত। যে আমাদের দুটা কাজ করতে হবে, একটা হচ্ছে এই পয়েন্টার ভ্যারিয়েবলটা এটার সাথে কানেক্ট করবে, এবং এই পয়েন্টার ভ্যারিয়েবলটা কানেক্ট করবে হচ্ছে এটার সাথে, ঠিক আছে? তো প্রথমে যেটা করা হচ্ছে সেট লিঙ্ক নিউ ইকুয়ালস টু স্টার্ট, প্রথমে করা হয়েছে কি এইটার সাথে এখানে কানেকশনটা হয়েছে। এবং 5 নম্বরে করা আছে কি যে সেট স্টার্ট ইকুয়ালস টু নিউ, মানে এই স্টার্টটা এখন এটাকে পয়েন্ট না করে পয়েন্ট করবে হচ্ছে এখানে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে বিষয়টা, আমাদের এটা যদি আমরা মুছে দেই, কারণ এটার কাজ শেষ, এটার কাজ শেষ, এবং তোমার হচ্ছে এটা এখানে পয়েন্ট করছে, আর যেহেতু এটা এখানে পয়েন্ট করতেছে তো নিউ এটা এটা থাকতেছে না, নিউ থাকতেছে না, ঠিক আছে? আর তোমার হচ্ছে এটা যখন এটাকে পয়েন্ট করতেছে এটাও আর থাকতেছে না। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই যে আগে একটা লিস্ট ছিল, লিঙ্ক লিস্ট ছিল, ওইখানের প্রথম নোড হিসাবে আমরা এই নিউ নোডকে অ্যাড করে ফেললাম। সো এইভাবে আসলে লিঙ্ক লিস্টের মধ্যে আমরা ইনসার্ট করতে পারি একদম শুরুর পজিশনে। এবং অবশ্যই এটা কিন্তু হচ্ছে একটা ওয়ান ওয়ে লিঙ্ক লিস্ট, টু ওয়ে লিঙ্ক লিস্টের মধ্যে কাজটা একটু ডিফিকাল্ট। সো এখন আমরা যেটা দেখব যে আমরা যদি এর মধ্যবর্তী কোনো একটা পজিশনে এই নোটটাকে অ্যাড করতে চাইতাম তাহলে আমরা সেটা কিভাবে করতাম। একদমই সিম্পল কাজ, আমাদের এই যে প্রথম 3টা স্টেপ আছে, এই প্রথম 3টা স্টেপ একদম হুবহু সেম থাকতো। যে প্রথমে আমরা দেখতাম অ্যাভেলেবেল লিস্টটা অ্যাভেলেবেল আছে কিনা, যদি না থাকে তাহলে সেটা ওভারফ্লো হবে, তারপর আমরা ওই অ্যাভেলেবেল লিস্ট থেকে প্রথম যে নোটটা থাকে সেটাকে আমরা রিমুভ করে দিব 2 নম্বর স্টেপের মাধ্যমে, তারপরে সেখানে আমরা ইনফরমেশনটা দিয়ে দিব বা আইটেমটা অ্যাড করে দিব। শুধু 4 নম্বর এবং 5 নম্বর পজিশনের মধ্যে কি হবে, যে আমরা যে এটার সাথে এটাকে কানেক্ট করলাম এবং এটার সাথে এটাকে কানেক্ট করলাম, এটা না করে জাস্ট ফর এক্সাম্পল আমরা যদি বি এবং সি এর মাঝখানে এটাকে অ্যাড করতে চাইতাম, তাহলে বি এর এটার সাথে এটাকে কানেক্ট করে দিতাম এবং এটার সাথে এটাকে কানেক্ট করে দিতাম, ব্যাস কাজ হয়ে যেত। এবং সেটাকেই আমরা যদি এভাবে লিখে দিতাম কাজ হয়ে যেত। সো এইভাবে অ্যাকচুয়ালি আমরা লিঙ্ক লিস্টের মধ্যে প্রথমে অথবা পার্টিকুলার কোনো দুটা নোডের মাঝখানে আমরা লিঙ্ক লিস্টে ইনসার্শন অপারেশনটা করতে পারি। সো আমার ধারণা আমি বুঝাতে পেরেছি। নেক্সট ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আজকে। টিল দেন, টেক কেয়ার।